বিয়ের এক বছর পূর্তিতে সৈকতে অন্তরঙ্গ পরিণীতি। দেখতে দেখতে এক বছর পার হয়ে গেল রাঘব পরিণীতির বিয়ের, কিন্তু এরই মাঝে নানা ঝড় বয়ে গেছে দুজনের জীবনে। গুরুতর চোখের রোগে ভুগছেন রাঘব। বহুদিন পরিণীতির থেকে দূরে আমেরিকায় থেকে চোখের অপারেশন করেছিলেন। অন্যদিকে চমকিলা ছবির প্রচারে ব্যস্ত থাকার কারণেও স্বামীর দেখভাল ঠিকমতো করতে পারেননি। তবে এবার সব ব্যস্ততা থেকে ছুটি নিয়ে বিয়ের এক বছর পূর্তিতে সোজা মালদ্বীপে উড়ে গেলেন এই দম্পতি। নীল সমুদ্রের পার থেকে পোস্ট করলেন বেশ কিছু অন্তরঙ্গ ছবি। গেল বছরের মার্চ থেকে পরিণীতি ও রাঘবের প্রেমের গুঞ্জন শোনা যায়। সম্পর্কের জল্পনা সময়ের সঙ্গে সঙ্গে আরও বাড়তে থাকে, যা সত্যি হয় 2023 সালের মে মাসে। সেদিনই পরিণীতি রাঘবের বাগদান সম্পন্ন হয়। গত বছরেই 24 সেপ্টেম্বর উদয়পুরে রাজকীয় বিয়ে সারেন আপ নেতা ও বলিউডের গার্ল। বলিউডে বর্তমানে তার কাজের সংখ্যা হাতে গোনা। মাসখানেক আগেই চমকিলা সিনেমায় চমক দেখিয়েছিলেন, তবে এখন আপ সাংসদ রাঘব চাড্ডার সঙ্গে সুখের ঘরকন্যায় ব্যস্ত বলিউড অভিনেত্রী। দর্শক, বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে।